আগেও খেয়েছিলাম, ইভেন এখনও ঠিকঠাকই আছে, মানে খুব একটা চেঞ্জ হয়নি। ওয়েলকাম টু নর্থ ক্যালকাটা। প্রায় দু বছর পর আমি আবার নর্থ ক্যালকাটায় ব্লগ বানাতে এসেছি, কারণ যাই হোক কোনো কারণে সম্ভব আসা হয়নি। তো অনেকগুলো সাউথ আরও অন্যান্য মোমো আরও অনেক কিছু বানানোর পর ডিসাইড করলাম যে ঠিক আছে চলো আবার নর্থ কলকাতায় ফিরে যাওয়া যাক। অ্যান্ড নর্থ কলকাতা মানেই তো সেই কচুরি, মাছের কচুরি, নর্মাল কচুরি, আরও অনেক অনেক কিছু, মানে নর্থ কলকাতা মানে প্রপার নস্টালজিয়া। সো আজকে আমি সেরকম একটা পুরনো জায়গায় যাব। পুরনো কি, হ্যাঁ হ্যাঁ ওটা পুরনো জায়গাই, কারণ প্রায় 200 বছরের ঐতিহ্য বহন করা একটা জায়গা। সো যাব, আমি দেখেছি যে লোকেশনটা অনেকে ডিটেলে বলেন না, বাট আমি যেতে যেতে তোমাদের দেখাবো আর আশা করি তোমরা বুঝতে পারবে লোকেশনটা কোথায়। তো চলো ফার্দারে নি বাগ বাগ যাই, আর যেতে যেতে আমি তোমাদের বাকিটা বলছি, লেটস গো। আমি তো অ্যাকচুয়ালি ভাবছিলাম মাছের কচুরির ব্লগ বানাবো, মানে যেটা খুব ফেমাস গণেশ তার দোকান যেটা বলে, বাট স্টিল আমি গিয়ে দেখলাম যে দোকানটা বন্ধ, মানে আমি জানি না কেন দোকানটা বন্ধ ছিল। তো আমি তারপর হাতিবাগানে একটু এসেছিলাম একটা কাজে, অ্যান্ড মালঞ্চোর কবিরাজির গন্ধ আমাকে পাগল করে দিল, তাই ভাবলাম যে চলো দেখি আফটার লকডাউন কী কন্ডিশন, বিকজ মালঞ্চোর অলরেডি আমার একটা ব্লগ আছে যেমনটা আমি তোমাদের বলছিলাম। তো তাই ভাবলাম যে আফটার লকডাউন কী কন্ডিশন, খাবারের টেস্ট কতটা কমেছে না কমেছে সবটা একবার দেখাই। তো এই হচ্ছে ফিশ কবিরাজি, লকডাউনের আগেও 90 ছিল এখনও 90, সো দামের চেঞ্জ কিন্তু খুব একটা হয়নি, মানে আমি লাস্ট তো 90 খেয়েছি। তো চলো ফাইনালি টেস্ট করে দেখা যাক, একটুখানি ভাঙবো কোথা থেকে বুঝতে পারছি না, বড়ো একটা পিস ভেঙেছি একটু কাসুন্দি দিয়ে। মাছের কোটিংটা আমি তোমাদের দেখাই, মাছের কোটিংটা দেখো অনেকটা কোটিং, অ্যান্ড ডিমেরও প্রচুর অনেকটাই কোটিং আছে, বেশ মোটা, মানে 90 রুপিজের ভ্যালু ফর মানি, মানে আমি আগেও খেয়েছিলাম ইভেন এখনও ঠিকঠাকই আছে, মানে খুব একটা চেঞ্জ হয়নি। বেস্ট ওয়ান, যেটা আমি ফিনিশ করি আমি নেক্সট দেখি কী খাওয়া যায় আমি তোমাদের রিভিউ দেওয়া যায়। লোকেশনটা আমি তোমাদের একবার বলে দিই, এটা হচ্ছে সিকদার বাগান লেন, মানে যেখানে পুজোটা হয় সিকদার বাগান স্ট্রিটে, ওটাই একদম সিকদার বাগান স্ট্রিটে ঢু ফড়িয়া পুকুরের যে ট্রাম লাইনটা, শ্যামবাজার থেকে হাতিবাগানের দিকে যাওয়ার যে রাস্তাটা সেখান থেকে কিছুটা এগিয়ে গেলেই সিকদার বাগান স্ট্রিটের একদম ফার্স্টেই একটু এগিয়ে গেলেই তোমরা বাঁ হাতে দোকানটা দেখতে পাবে। তো খুব অসুবিধা হওয়ার কথা না, আমি স্টিল ডেসক্রিপশনে লোকেশনটা দিয়ে দিলাম, আর এই রাস্তাটা সোজা গিয়ে সোভাবাজার মিট করছে। নেক্সট আমি নিয়ে চলে এসেছি এই মাছের চপটা আর ডেভিড। সো চলো মাছের চপটা একটু ভেঙে খেয়ে দেখা যাক কেমন, পুর তো বেশ অনেকটাই দেখছি আমি, চলো টেস্ট করে দেখি কেমন। সো মানে খুব ভালো নয়, মানে
পুরটা যদি তোমরা দেখো অনেকটা পুর আছে অ্যান্ড কাশুন্দি স্যালাড দিয়ে দেখতে ভালো, বাট খুব টেস্টি আমার লাগবে না, নুনটা একটু কম অ্যান্ড মাছেরও আমি কোনো ফ্লেভার পাচ্ছি না, সো মাছের চপটা আমি কাউকে রেকমেন্ড করবো না, বাট ফিশ কবিরাজিটা অবশ্যই ট্রাই করো। নাও ইটস ডেভিল, সো ফার্স্টেই দেখাই পুরো অর্ধেক একটা মানে হাফ একটা ডিম দেওয়া আছে পুরোটাই, কারণ ন্যাচুরালি কি হয় 1/4 থাকে বাট এটা একেবারে 1/4 না, পুরো হাফ ডিম আছে। চলো ডেভিলটা বরং মাছের চপের থেকে অনেক বেটার খেতে, সো কেউ যদি আসো আমি সবাইকে রেকমেন্ড করবো প্লিজ কবিরাজিটা নিজেরা ট্রাই করো, তাহলে বুঝতে পারবে কোনটা কেমন কী। অ্যান্ড মাছের চপ অ্যান্ড ডেভিলের থেকে কম্পারেটিভলি ফিশ কবিরাজি অনেক বেটার, মেনলি মালঞ্চ কবিরাজির জন্যই ফেমাস, সো কবিরাজি ট্রাই করার। চলো খেয়ে নিই, বাকি কথা বাকি যা বলার খাবারটা শেষ করে পরে তোমাদের বলছি। সো দেখো মালঞ্চের কোয়ালিটি নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ ওটা আগেও যেমন ছিল এখনও সেরকমই আছে, বাট আমি কখনো রেস্টুরেন্টে ট্রাই করিনি, অনেকে আমাকে রেকমেন্ড করেছো যে রেস্টুরেন্টে ট্রাই করো ওটা দেখো বেটার, সো যাই হোক ওটা করা হয়ে ওঠেনি, তো আমি আবার এটাই করলাম, সো ডেফিনেটলি রেস্টুরেন্ট করবো কখনো। তো যেটা বলছিলাম কোয়ালিটি ঠিকঠাক, বাট শুধুমাত্র কবিরাজি আমি বলবো বেস্ট কোয়ালিটির, কারণ আদার্স আমার অতটাও ভালো লাগেনি টু বি ভেরি অনেস্ট। আমি জানি না সবাই এত কেন বলে, মেবি ওভার হাইপ জায়গাটা, বাট কবিরাজিটা সত্যিই ভালো। অ্যান্ড ব্যাস সেটুকুই বলার, তো তোমরা যারা আমার চ্যানেলে নিউ আজকে ফার্স্ট ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের ফেভারিট স্ট্রিট ফুড কোনটা কলকাতায়। সো ব্যাস আজকের ভিডিওটা এই অবধিই ছিল, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর আমি সরি যে আমি কচুরি ব্লগটা করতে পারলাম না, বাট ডেফিনেটলি অন্য কোনো দিন অন্য কোনো টাইমে করে দেবো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি, ওকে বাই।